আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য বেটার হাফ গল্পের 13 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি ফারুক স্টাডিতে নতুন দর্শক হয়ে থাকেন আর যদি আপনি নিয়মিত ভালোবাসার গল্প পড়তে চান, তবে দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। আর আমাদের প্লেলিস্ট অবশ্যই দেখবেন, ওখানে অনেকগুলো গল্প আছে কমপ্লিটলি। প্রতিটা গল্পই আপনার আশা করছি ভালো লাগবে, পড়ে নিতে পারেন। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতেও সবসময় আমার সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। সম্পূর্ণ বিষয়টা এড়িয়ে গিয়ে বলে, আসলে মা আমি নিজের যোগ্যতা কিছু করতে চাই। শাহিনুর বেগম আর কিছুই বললেন না। সকাল সকাল রাত্রি বের হয়েছিল বাড়ির পাশের প্রাইমারি স্কুলে। স্কুলের হেডমাস্টার শ্বশুরের বন্ধু ছিল, অনার্স পাস সার্টিফিকেটগুলো নিয়ে রাত্রি গিয়েছিল স্কুলের সহকারী শিক্ষক হিসেবে জয়েন করার জন্য। হেডমাস্টারের সাথে আগে একবার যোগাযোগ হয়েছিল, তখন তিনি তাকে বলেছিলেন যোগদান করার জন্য। সে সময় রাত্রি এত ভাবেনি, না করে দিয়েছিল শাশুড়ি দিবে না ভেবে। কিন্তু এবার সে ভাবল এ ঘরে তার আর মূল্য নেই, যে কোনো সময় হয়তো তাকে চলে যেতে বলবে, তাই নিজের বাঁচার জন্য একটা চাকরির ব্যবস্থা করলো সে। অবাক করার ব্যাপার ছিল শাহিনুর বেগম দ্বিমত করেননি। রাত্রির ধারণা সেদিন শাশুড়িকে নিজের কষ্টের কথাগুলো বলায় ওনার মন কিছুটা নরম হয়েছে তার। তাছাড়া স্কুলে চাকরি করলে তার দুটো অভাব পূরণ হবে, এক স্কুলের বাচ্চাগুলোকে নিজের বাচ্চার মতো পালবে, তাহলে হয়তো বাচ্চার অভাবটা কিছুটা কমবে তার জন্য। দ্বিতীয়ত তার সময়গুলো কেটে যাবে, এ দুটো চিন্তায় তার মাথায় ঘুরপাক খাচ্ছে। শাশুড়িকে অনেক করুণ সুরে বলে রাজি করিয়েছে সে। শাহিনুর বেগমও ভাবলেন ঘরে থাকলে তার জন্যই ঝামেলা, যত কম থাকবে ততই ভালো তার সংসারের জন্য। সাগর বারবার রাত্রির কাছে আসতে চাইবে আর বৃষ্টিও রাত্রিকে মানতে পারবে না, শুধু শুধু ঝামেলা। কিন্তু তিনি সেটা রাত্রিকে বুঝতে দেননি, তিনি এমন ভাব করলেন যেন রাত্রির অনুরোধে তিনি রাজি হয়েছেন। ঘণ্টাখানিক থেকে পানির ওপর হাঁটছে সাগর আর বৃষ্টি। সাগর প্যান্টের নিচ খানিকটা ফোল্ড করে রেখেছে, মাহি তাদের থেকে অনেকটা দূরে দূরে হাঁটছে। জাফলং জায়গাটা বেশ সুন্দর, আশেপাশে অনেক মানুষ, পানির ভিতরের পাথরগুলো ওপর শ্যাওলা জমে পিচ্ছিল হয়ে আছে। বৃষ্টি ওরু হয়ে বসে সেই পাথরগুলো ছুঁয়ে দিচ্ছে, তার কাছে এ জিনিস অনেক মজার লাগছে। ছোট্ট ছোট্ট সাদা পাথরগুলো কুড়িয়ে নিচ্ছিল সে, জীবনে কখনো সে দেখেনি এসব, তাই স্মৃতি হিসেবে রাখতে সে এসব নিচ্ছে। হঠাৎ তার পাশ দিয়ে হাওয়ায় মিঠাই নিয়ে যাচ্ছিল কম বয়সী একটা ছেলে। হাওয়ায় মিঠাই বৃষ্টির খুব প্রিয়, ছোট্টবেলায় স্কুলে যাওয়ার সময় বাবা তাকে প্রথম কিনে দিয়েছিল, সে থেকে এই জিনিসটার তার খুব পছন্দের। সব কিছু বলে সে বাচ্চাদের মতো বায়না করে ফেলে হাওয়ায় মিঠাই খাওয়ার জন্য। সাগর অবাক হয়ে যায় তার কাণ্ডে, তবু কিছুই বলে না। সে ছেলেটাকে দাঁড় করিয়ে 2 প্যাকেট কিনে দেয় বৃষ্টি আর মাহিকে। সারাদিন ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে বাসায় ফিরে তারা, মাহি এসেই রুমে ঠাস করে শুয়ে পড়ে, তার এখন ঘুম প্রয়োজন। কাল রাতে একদম ঘুম হয়নি, মাথাটা ধরে আছে, তার গা গোলাচ্ছে, সে বেশ বুঝল তার শরীর এখন আরাম চাচ্ছে। বৃষ্টি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে দেখে সাগর বাহিরে এক দৃষ্টিতে তাকিয়ে বসে আছে। হঠাৎ তার সকালের কথা মনে পড়ল, সে হাতের টাওয়েল টেবিলের উপর রেখে এসে সাগরকে বলে, আপনার সাথে আমার কিছু কথা আছে। সাগর বৃষ্টির দিকে তাকায়, তারপর আগের মতো বাহিরে দৃষ্টি ফেলে বলে, আমি জানি কি কথা। বৃষ্টি অবাক হয়ে বলে, আপনি জানেন কি বলেন তো? সাগর বলল, আমার মায়ের বিষয় জানতে চাইছো তাই তো? সাগর বলল, ফুপি আপনাকে বলেছে? সাগর বলল, হুম। বৃষ্টি পাশের চেয়ারটা টেনে সাগরের সামনে নিয়ে এসে বসল। সাগর ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকায়। বৃষ্টি বলল, তাহলে আমাকে বলেন, আমি জানতে চাই। কয়েক সেকেন্ড নীরব রইল সাগর, এরপর সে সব বলে বৃষ্টিকে। সব শুনে বৃষ্টি হাঁ হয়ে রইল। সাগর আর কথা বলল না, বিছানায় গিয়ে এক পাশ হয়ে শুয়ে পড়ল। বৃষ্টিও কিছুক্ষণ পরে সে শুয়ে পড়ল। অনেকক্ষণ তাদের মধ্যে নীরবতা বিরাজ করলো। কয়েক মুহূর্ত পর বৃষ্টি এপাশ ফিরে সাগরকে বলে, আপনি রাত্রি আপুকে খুব ভালোবাসেন তাই না? সাগর নিশ্চুপ। বৃষ্টি আবারও প্রশ্ন করে, আপনাদের লাভ ম্যারেজ ছিল তাই না?
সাগর এবারও জবাব দিল না। বৃষ্টি আবারও বলে, আমাকে কি বলা যায়? সাগর ওদিকে শুয়ে হালকা আওয়াজ করে বলল, সাগর বলল, আমি তোমাকে সংক্ষেপে বলবো, মনোযোগ দিয়ে শুনবা। বৃষ্টি অধীর আগ্রহ নিয়ে বসে আছে শোনার জন্য, আর ভিতরে কেমন খসখস করছে এইসব জানার জন্য। সাগর আজসহ হয়ে বসে পড়ে বিছানায়, গভীর আবেগ নিয়ে জানালার দিকে তাকিয়ে বলে, রাত্রিকে আমি প্রথম দেখি বিয়ের অনুষ্ঠানে। বন্ধুর ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম আমি, সেখানেই দেখা। অবাক করার বিষয় ছিল কি জানো, রাত্রি নিজেই পাত্রী ছিল, খুব সাধারণভাবে রাত্রি সেজেছিল। তাই আমি বুঝতে পারিনি আমার বন্ধু আর আমি আগেই চলে এসেছিলাম বিয়েতে। আমরা ডিরেক্ট কলেজ থেকে গিয়েছিলাম, সেজন্য বরযাত্রীর সাথে আমরা যাইনি। আমার বন্ধুর নাম শাকিল, তার কাছে শুনেছিলাম মেয়েদের অবস্থা নাকি তেমন ভালো না, মেয়ের বাবা নাকি যে কোনো সময় মরে যেতে পারেন, তাই তিনি মরার আগে মেয়েকে সুখী দেখতে চান। শাকিলের বাবার নাকি মেয়ের বাবার পুরনো বন্ধু ছিল, সেজন্য শাকিলের বড় ভাইয়ের সাথে উনি বিয়েটা ঠিক করেন। সেদিন বরযাত্রী তো এসেছিল কিন্তু বর আসেনি, সে পালিয়ে গিয়েছিল তার প্রেমিকার সাথে। শাকিলের ভাই তার বাবাকে খুব ভয় পেত, তবুও দুবার মুখ ফুটে না করেছিল কিন্তু তার বাবা মানেনি, তাই সে পালিয়ে যায়। বন্ধুর ভাই পালিয়ে যাওয়ার বন্ধুর উপর দায়িত্ব এসে পড়ে বিয়ের, কিন্তু আমার বন্ধু এ বিয়ে করতে একদমই নারাজ। তার কারণ হলো আমাদের ব্যাচমেট সূচির সাথে ওর 3 বছরের রিলেশন। আগেই বলি, রাত্রির বাবা হার্টের পেশেন্ট, ধাক্কা উনি সামলাতে পারবেন না, তাই অগত্যা বন্ধুকে বাঁচাতে গিয়ে বিয়েটা আমাকেই করতে হয়েছিল। রাত্রির বাবা আমার কাছে অনুরোধ করেছিলেন তার মেয়েকে যেন দেখে রাখি, আমি ওনাকে কথা দিয়েছিলাম যে আমি ওনার মেয়ের খেয়াল রাখব। তখন অনেক কাহিনী হয়েছিল, বিয়ের দিন মা মেনে নিয়েছিল রাত্রিকে, তবে মনে খুব আঘাত পেয়েছিলেন। কিন্তু এর পরের দিন যখন ওর পরিবার সম্পর্কে শোনেন, তখন থেকে কেন যেন মা বিয়েটা মানতে নারাজ, কোনোভাবেই ওনাকে রাজি করানো যাচ্ছিল না, উনি মানবেনই না, আমি জানি না কেন। অবশেষে রাত্রিকে জানার জন্য মা আমাকে কয়েকটা শর্ত দেন, সেগুলো এমন, এরপর থেকে যেন আমি আমার মায়ের প্রত্যেকটা কথা পালন করি, মা যদি উঠতে বলে আমি বিনা বাক্যে উঠে যাব, উপায়ের না পেয়ে আমি মার সাথে ওয়াদাবদ্ধ হই। এরপরে উনি রাত্রিকে মেনে নিয়েছিলেন। সাগরের কথা শেষ হতে কিছুক্ষণ চুপ করে যায়, এরপর দম নিয়ে আবারও বলে ওঠে, জানো রাত্রি মেয়েটা না একদমই নীরব স্বভাবের, বুক ফাটবে তবুও মুখ ফুটে কিছু বলবে না। মা কোনো এক অদ্ভুত কারণে তাকে সহ্যই করতে পারতেন না, অনেক অন্যায় অবিচার করতেন, যা আমার চোখে পড়ত, আমি সব দেখেও কিছুই বলতে পারতাম না। তার কারণ হলো আমি ওয়াদাবদ্ধ ছিলাম। তুমি হয়তো বলবে তাহলে চলে যায়নি কেন রাত্রিকে নিয়ে কোথাও, তাহলে বলি আমার ছোটো বোনের খুব কম বয়সে বাবা মারা গিয়েছিলেন, মা পারতেন অন্য সংসার করতে, আমার মায়ের বয়স কিন্তু তখন খুব কম ছিল, কিন্তু শুধুমাত্র আমার কারণে তিনি এমন কিছুই করেননি। সবাই বিয়ে দিতে চাইলেও তিনি আমাকে ছেড়ে বিয়ে কখনোই করবেন না, অদ্ভুত কারণে ওনার আমার প্রতি অধিক টান। আমি অনেক বড় হওয়ার পরেও মা আমাকে খাইয়ে দিতেন, আমার সাথে ঘুমাতেন, যে মা আমার জন্য সব করতেন সে মাকে আমি অন্য কয়েকদিনের পরিচয় মেয়ের জন্য ছেড়ে দিতাম। বৃষ্টি নীরব। সাগর হালকা হেসে বলল, বাদ দাও, মূল কথায় আসি, মাকে অনেক প্রশ্ন করতাম আমি, উনি রাত্রিকে কেন পছন্দ করে না, তিনি সবসময় এই বিষয়ে এড়িয়ে যেতেন, কখনো এর জবাব দেননি। এদিকে রাত্রির সব কিছু আমার ভালো লাগতে শুরু করে, ওর প্রতি আলাদা টান অনুভব করতাম, ও নিজেও আমাকে ভালোবেসে ফেলেছিল। রাত্রিকে ভালো আমি বিয়ের পরই বেসেছিলাম, আমি জানি না ওর প্রতি আমার ফিলিংস দায়িত্ব নাকি ভালোবাসা, তবে ওর জন্য সব করতে পারি আমি। এই যে দ্বিতীয় বিয়েটা, সেটাও ওর জন্যই করেছি। তোমাকে বিয়ে করার আগের রাতে ও আমার হাত ধরে শক্ত কণ্ঠে বলেছিল, সাগর আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, আমি কখনো মা হতে পারবো না, আপনাকে বাবার সুখ দিতে পারবো না, আমার খুদ, তাই আমি বিষয়টা মেনে নেব, আপনার ভালোবাসা আমি তাই আপনি মেনে নেবেন, কিন্তু আপনার মা মেনে নেবে না, উনি যেহেতু দ্বিতীয় বিয়ে দিতে চাইছেন তাই আপনার করা উচিত, অন্তত আমাদের সুখের জন্য হলেও করা উচিত। ওই বাচ্চাকে শুধু আপনার জন্য স্ত্রীকে মা ডাকবে, ও কি আমাকে ডাকবে না? আপনার সন্তান মানেই আমার সন্তান, কেউ যখন আমার দিকে আঙুল তুলবে তখন আমি বুক ফুলিয়ে বলবো, এই দেখো আমার বাচ্চা। আমার কষ্ট লাগবে, লাগব করতে হলেও বিয়েটা করতে হবে, তাই আমার অনুরোধ আপনি দ্বিতীয় বিয়েতে রাজি হন। ও আরও অনেক কিছুই বলছিল, আমি জানি রাত্রির মুখের কথা এসব হলেও মনের কথা এগুলো ছিল না,
ওর গলা ভীষণ কাঁপছিল, আমাকে শক্ত করে ধরেছিল। ও হয়তো প্রচণ্ড ভয় পাচ্ছিল, ও জানে বিয়েটা আমাকে করতেই হতো, তাই ও নিজ থেকেই রাজি হয়ে গিয়েছিল। আমার কিছুই করার ছিল না, বাধ্য হয়েই তোমাকে বিয়ে করেছিলাম। সাগর কথাগুলো বলেই চুপ করে রইল, তার পুরনো সব কিছু মনে পড়ে গেল, না চাইতো চোখ দুটো ভিজে উঠেছে তার। এই মুহূর্তে রাত্রির কথা ভীষণ মনে পড়ছে, মেয়েটা খুব অভিমানী, সে কোনো ভুল করলেই অভিমান করে মুখটা ফুলিয়ে রাখত। বেশিরভাগ সময় তার অভিমান হলে সে কথা বলা বন্ধ করে দিত, বেশ খানিক সময় কথা বলতো না যতক্ষণ না তার রাগ ভাঙবে। অবশ্য তার রাগ কেউ ভাঙাতো না, সে নিজেই নিজেকে বোঝ দিয়ে নিজের রাগ ভাঙাতো। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সবসময় ফারুক স্টোরির সাথেই থাকবেন। আর ভালো থাকবেন অনেক বেশি সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।